অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে হলিউডের কোন কোন অ্যাক্টরের রিলেশনশিপ ছিল এটা হয়তো অনেকের জানা, বাট আপনি জানেন কি অ্যাঞ্জেলিনা জোলির একটা মেয়ের সাথেও রিলেশনশিপ ছিল? অ্যান্ড তার চাইতেও শকিং বিষয়, সেই সময়ে অ্যাঞ্জেলিনা তার ফার্স্ট হাজব্যান্ড জনি মিলারের সঙ্গে ম্যারিড ছিল। অ্যাঞ্জেলিনা জোলি 1996 অ্যাক্টর জনি মিলারকে বিয়ে করেছিল। অ্যান্ড ওই সময় অ্যাঞ্জেলিনার বয়স ছিল মাত্র 20 বছর। ঠিক তার পরের বছর 1997 এসে ফক্স ফায়ার মুভির শুটিং সেটে অ্যাঞ্জেলিনার পরিচয় হয় মডেল জেনি শিমিজুর সঙ্গে। অ্যান্ড প্রথম দেখাতেই অ্যাঞ্জেলিনা সেই সময় জেনির প্রেমে পড়ে যায়, যেই ঘটনাটা 2007 সালে একটা ম্যাগাজিনে দেওয়া ইন্টারভিউতে অ্যাঞ্জেলিনা জোলি নিজেই স্বীকার করে। অ্যাঞ্জেলিনা জানায় জেনিকে প্রথমবার দেখেই তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছিল, যেরকম আকর্ষণ তার পুরুষদের প্রতি হওয়া উচিত ছিল ঠিক সেম আকর্ষণ সে জেনির প্রতি ফিল করছিল। এবং জেনিকে দেখার পর অ্যাঞ্জেলিনা প্রথমবারের মতো রিয়ালাইজ করতে পারলো যে অ্যাকচুয়ালি সে একজন উভকামী। অ্যান্ড জেনির সঙ্গে মিশে অ্যাঞ্জেলিনা জানতে পারে জেনিরও অ্যাঞ্জেলিনার প্রতি সেম ফিলিংস কাজ করছে। এরপর তারা টানা 3 বছর রিলেশনশিপে ছিল। ইভেন অ্যাঞ্জেলিনা জোলি এক ইন্টারভিউতে এটাও অ্যাডমিট করেছিল যে যদি সে জনি মিলারের সঙ্গে বিয়ের সম্পর্কে না থাকত তাহলে সে জেনিকে অবশ্যই বিয়ে করত। ইনফ্যাক্ট জেনির কারণেই কিন্তু মিলারের সঙ্গে অ্যাঞ্জেলিনার ডিভোর্স হয়ে যায়। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে অ্যাঞ্জেলিনা জেনির সঙ্গে 3 বছর গোপনে রিলেশনশিপ চালাচ্ছিল এবং অ্যাঞ্জেলিনা আসলে তার হাজব্যান্ড মিলারের কাছে বিষয়টা গোপন রাখতেও চাচ্ছিল না। অ্যান্ড একবার এক ডিনারে অ্যাঞ্জেলিনা তার হাজব্যান্ড জনি মিলার এবং তার গার্লফ্রেন্ড জেনিকে একসঙ্গে নিয়ে যায় এবং ওখানে অ্যাঞ্জেলিনা তার হাজব্যান্ডকে সব কিছু খুলে বলে। জনি মিলার অ্যাঞ্জেলিনার এই বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও অ্যাকচুয়ালি সে এরপর আর অ্যাঞ্জেলিনার সঙ্গে সংসার করতে চায়নি। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট 2000 সালেই অ্যাঞ্জেলিনাকে ডিভোর্স দেয় জনি মিলার। বাট শকিং বিষয় হচ্ছে ওই একই বছর 2000 সালেই আবার অ্যাঞ্জেলিনা তার গার্লফ্রেন্ড জেনি শিমিজুর সঙ্গেও ব্রেকআপ করে ফেলে। অ্যান্ড রিজন ছিল দ্য ফেমাস সিঙ্গার ম্যাডোনা। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। মিডিয়া রিপোর্টসে গুঞ্জন উঠেছিল যে জেনি অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলিনার সঙ্গে চিট করেছিল। সে একসাথে অ্যাঞ্জেলিনা অ্যান্ড ম্যাডোনা দুজনের সঙ্গেই সম্পর্ক চালাচ্ছিল। ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে অ্যাঞ্জেলিনা এবং ম্যাডোনার মধ্যে অনেক ফাইটও হয়েছিল। বাট আলটিমেটলি অ্যাঞ্জেলিনা জেনির কাছ থেকে এমন ধোকা কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং ফলস্বরূপ সে জেনির সঙ্গে ব্রেকআপ করে ফেলে। এবং নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে অ্যাঞ্জেলিনা জোলি তার এই রিলেশনশিপের বিষয় অনেক লম্বা সময় ধরে গোপনই রেখেছিল। বাট জেনি শিমিজু সেই একমাত্র মেয়ে নয় যে যার সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির নাম জড়িয়েছিল। 2007 সালে যখন অ্যাঞ্জেলিনা জোলি অ্যান্ড ব্র্যাড পিটের রিলেশনশিপ বিগিনিং স্টেজে ছিল, সেই সময়ও গুঞ্জন উঠেছিল যে অ্যাঞ্জেলিনা জোলি সুপার মডেল ক্যারোলিনা কুরকোভার সঙ্গে রিলেশনশিপে ইনভলভ রয়েছে, যদিও এই বিষয়ে কখনোই কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। সো ভিউয়ার্স, অ্যাঞ্জেলিনা জোলির লাভ লাইফের এই বিষয়টা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।